অনেক সময় দেখা যায় যে রোগীরা বা আমরা সাধারণত একটু কনফিউশন বা ইয়েতে ভুগি যে আমরা ইসিজি করাবো কিনা, বা ইসিজি করলে আমাদের কি আসলে হার্টের রোগ নির্ণয় হয় কিনা, বা ইসিজি দ্বারা কি আমাদের হার্টে ব্লক আছে কিনা সেগুলো নির্ণয় করা যায় কিনা। সাধারণত ইসিজি আমরা বুকে ব্যথা হলে সবাই ইসিজি করতে যাই বা ইসিজির জন্য অ্যাডভাইস নিজেরাই করে ফেলতে পারি। যদি ইসিজি দ্বারা সেক্ষেত্রে প্রশ্ন আসে ইসিজি দ্বারা কি আমাদের হার্টের ব্লক নির্ণয় করা যায় কিনা বা হার্ট অ্যাটাক হয়েছে এটা নির্ণয় করা যায় কিনা, হ্যাঁ সাধারণত অধিকাংশ ক্ষেত্রে যদি আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত ইসিজি কিছু চেঞ্জ আসে বা পরিবর্তন আসে, সেটা দেখে কিন্তু আমরা বলতে পারি যে হার্ট অ্যাটাক হয়েছে এবং হাসপাতালে ভর্তি থাকতে হবে বা কোন ওষুধপত্র খেতে বা শিশুতে ভর্তি থাকতে হবে কি না। কিন্তু ইসিজি স্বাভাবিক থাকলেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে বা হার্টের সমস্যা থাকতে পারে, এই জন্য একটা প্রশ্ন, ইসিজি স্বাভাবিক থাকলেও কি হার্টের সমস্যা থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যে সব সাধারণত আমাদের কনফিউশন হয় যে ইসিজি স্বাভাবিক আছে, আমরা ডাক্তার রিপোর্ট করে দিলাম ইসিজি স্বাভাবিক উইদিন নর্মাল লিমিট, সেক্ষেত্রে আপনি দেখা যায় যে হয়তো ডাক্তারের অ্যাডভাইস নিলেন না, সেক্ষেত্রে একটা ঝামেলা যেটা হতে পারে দেখা যাবে হার্ট অ্যাটাক হয়ে হঠাৎ করে মৃত্যুর ঝুঁকিপূর্ণ থাকতে পারে, একটা হতে পারে। দুই নম্বর হলো ইসিজি নর্মাল রিপোর্ট করলাম, আমার হার্টের মধ্যে দেখা যায় হার্টের চারিপাশে পানি জমা রোগ, এগুলোর জন্য ইসিজি স্বাভাবিক থাকতে পারে। হার্টের ভিতরে যদি রক্তনাতে ব্লক থাকে এই ব্লকের জন্য কিন্তু ইসিজি স্বাভাবিক থাকতে পারে, কারণ সাধারণত যতক্ষণ পর্যন্ত হার্ট অ্যাটাক পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইসিজি কিন্তু স্বাভাবিক আসবে না। আমাদের হার্টের মধ্যে 20, 30, 40, 50, 60, 70, 80% ব্লক থাকলেও কিন্তু ইসিজি স্বাভাবিক থাকতে পারে। আবার দেখা যায় কখনো কখনো হার্টের ওয়াল মোটা হয়েছে বা হার্টের ভালভের সমস্যা হয়েছে, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে ইসিজি স্বাভাবিক হয়। সেই ক্ষেত্রে কোনো কখনো কখনো ইসিজি অস্বাভাবিক হতে একটু কিন্তু সময় নিতে পারে, যতক্ষণ পর্যন্ত হার্টের খুব গুরুতর কন্ডিশন না হবে বা অস্বাভাবিক বেশি খারাপ অবস্থা না চলে যাবে। সুতরাং ওই অস্বাভাবিক বেশি খারাপ অবস্থায় যাওয়ার আগে কিন্তু আমাদের হার্টের সমস্যা আছে কি না এটি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইসিজির পরবর্তী অনেকগুলো পরীক্ষা আছে, আমরা কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু আসছেও যে আমাদের যাতে আমরা আর্লি আমাদের হার্টের সমস্যা আছে কিনা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে ইকো আছে, ইটিটি আছে, যেটা আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট বলে বা টিএমটি বলে, ট্রেডমিল টেস্ট বলি, অথবা এনজিওগ্রাম আছে, অথবা সিটি করোনারি এনজিওগ্রাম আছে, এই সব পরে অথবা এখন এমআরআইও করা হয়। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা আগে থেকেই, যেখানে ইসিজিতে রোগ নির্ণয় করতে আমরা অনেক সময় লাগতেছে বা অনেক যখন অ্যাডভান্স স্টেজে হার্টের সমস্যা আছে তখন হয়তো ধরা পড়তেছে, কিন্তু তার আগে হার্টের অবস্থা বা হার্টের রোগ মৃদু থাকা অবস্থায় কিন্তু আমাদের হার্টের ভিতরে রোগ আছে কি না এটা নির্ণয় করা সম্ভব। এবং এক্ষেত্রে ওষুধের মাধ্যমেও এমন আছে যে ভবিষ্যতে খারাপ অবস্থাতে না যায় সেক্ষেত্রে কিন্তু নির্ণয় করে এটাকে প্রতিরোধ করা যায় যাতে হার্ট খারাপের অবস্থায় না যায়। সবাইকে ধন্যবাদ।